হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফানি নিউজ টিভি আই এম শাহরুজ্জামান সাগর আছে পুরো ভিডিও জুড়ে বন্ধুরা আজ আমি আপনাদেরই করা ইটালির ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের মাঝে ইটালির ট্যুরিস্ট বা ভিজিট ভিসা সংক্রান্ত অজানা বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারেন তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার জন্য প্লিজ ওয়াটস মাই ফুল ভিডিও আর ভিডিওটি যদি ভালো লাগে দেন একটুও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকেই টন টন করে নাড়িয়ে দিবেন তো বন্ধুরা প্রশ্ন চলে যাই প্রশ্ন ইটালিতে কি বর্তমানে বাংলাদেশিদেরকে ইটালি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার আবেদন করলে ভিসা দেওয়া হচ্ছে বন্ধুরা ইটালি ট্যুরিস্ট বা ভিজিট ভিসা একটা সময় ছিল যখন বাংলাদেশিদের জন্য অনেকটা সোনার হরিণের মতো ছিল তবে বর্তমানে ব্যাপক হারে বাংলাদেশিদের ইটালির ট্যুরিস্ট বা ভিজিট ভিসা দেওয়া হচ্ছে আসলে শুধু বাংলাদেশিদের নয় এশিয়ার অধিকাংশ দেশেরই বর্তমানে ইটালির টুরিস্ট বা ভিজিট ভিসা দেওয়া হচ্ছে এর কিছু উল্লেখযোগ্য কারণও রয়েছে যেমন বিগত বছরগুলোতে আমাদের দেশের অনেকেই ইটালির অথবা ইউরোপের টুরিস্ট বা ভিজিট ভিসা বা সেনজেন ভিসাকে ইউরোপে প্রবেশ করার ট্রানজিট হিসেবে কাজে লাগাতো অর্থাৎ ইটালিতে টুরিস্ট ভিসা নিয়ে ঢুকতে পারলেই হয়েছে যেমন প্রায় আশি পার্সেন্ট ব্যক্তি ট্যুরিস্ট ভিসায় আসার পর ফ্রান্স জার্মানি পর্তুগাল ইত্যাদি দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় অথবা বৈধ হওয়ার জন্য আবেদন করত। আর উক্ত বিষয়গুলো ইউরোপিয়ান ইউনিয়ন খুব ভালো করে পর্যবেক্ষণ করে এবং এই সকল দুর্নীতি ও দুই নম্বরই বন্ধ করার লক্ষ্যে তারা কিছু পদক্ষেপ নেয় আবার ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশ ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ইউরো অর্জন করছে আর তাই তারা উক্ত বিষয়টিতে কিছু কড়াকড়ি দিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গত কয়েক বছর আগে থেকেই ইতালির ঢাকাস্ত ইটালিয়ান দূতাবাসের নিয়োগকৃত এজেন্সি ভিএফ গ্লোবাল কর্তৃক প্রতিটি ভিসা আবেদন কেন্দ্রে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মেশিন বসানো হয় যার মুখ্য উদ্দেশ্য তারা ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার জন্য আবেদনের আবেদন করবেন তাদের আবেদনের বিষয়গুলো সংরক্ষণ রাখা এবং আপনি এই পদ্ধতিতে ভিসা নিয়ে ইউরোপে আসার পর চাইলেও ইউরোপের কোনো দেশে গিয়ে রাজনৈতিক বা মানবাধিকারের আইনের দ্বারাই বৈধ হওয়ার জন্য আবেদন করলেও আপনার ফিঙ্গার নেওয়ার সাথে সাথে উক্ত বিষয়গুলো চলে আসবে যে আপনি অমুক দিন ইটালিতে বৈধভাবে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় প্রবেশ করেছেন কাজেই এখন থেকে পূর্বের এই খেলা শেষ আশা করি বিষয়টি আপনাদের সংক্ষেপে বোঝাতে পেরেছি বন্ধুরা সেকেন্ড বা ভিজিট আসার পর যদি দেশে ফেরত না যায় এবং যদি আমাকে ইটালির কোথাও পুলিশ ধরা করে সেই ক্ষেত্রে কি হতে পারে বন্ধুরা ইউরোপে সেনজেন ভিসা নিয়ম নিয়ম অনুযায়ী এই ভিসার তিরিশ থেকে ষাট দিন অথবা সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত বৈধভাবে অবস্থান করা যায় এর বেশি এই ভিসায় বৈধভাবে ইউরোপে অবস্থান করতে পারবেন না তবে হ্যাঁ যদি কেউ যথার্থ কারণ দর্শাতে পারেন তাহলে আবার পুনরায় নূতন ভিসার জন্য আবেদন করা যেতে পারে কিন্তু বিষয়টি অনেক জটিল যাই হোক যদি কেউ ভিসার ম্যাচ শেষে ফেরত না যান সেই ক্ষেত্রে আপনাকে পুলিশ ধরতে পারলে একটা বড় অ্যামাউন্টের ইউরো জরিমানা করবে সাথে ইটালির আইনের দ্বারায় দেশ ত্যাগের নোটিশ দিয়ে ফিঙ্গার রেখে ছেড়ে দিবে এবং উক্ত বিষয়টি ষাট দিনের মধ্যে অভিজ্ঞ উকিল দ্বারা সমাধান না করালে আপনি ভবিষ্যতে ইউরোপের অন্য কোনো দেশেও অবৈধ থেকে বৈধ হতে গেলেও সমস্যায় পড়বেন তবে হ্যাঁ এই পর্যন্ত কোনো অবৈধদের ধরে ধরে দেশে পাঠানো হয় না যদি না সে বড় ধরনের কোনো রকমের অন্যায়ের সাথে জড়িয়ে না যান তৃতীয় প্রশ্ন আমি কাউকে টুরিস্ট বা ভিজিট বিষয় স্পন্সর তথা ইনভাইটেশন লেটার পাঠালে উনি আমার মাধ্যমে আসার পর যদি যথাসময়ে দেশে ফেরত না যায় তাহলে আমার কোনো ক্ষতি হতে পারে বন্ধুরা ঢাকাস তো ইটালিয়ান দূতাবাস তাদের নিজ দায়িত্বে সকল বিষয়গুলি যাচাই বাছাই করার পরেই আবেদনকারীকে ট্যুরিস্ট বা ভিজিট ভিসা দিয়ে থাকে এবং টুরিস্ট বা ভিজিট ভিসায় আবেদনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয় আর দূতাবাস উক্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেই কাউকে ভিসা দেয় কাজেই যদি কখনো কেউ উক্ত ভিসার উক্ত ভিসায় আসার পর যথা যথাসময়ে ফেরত না যায় সেই ক্ষেত্রে এর সকল দায়ভার তার নিজের এই ক্ষেত্রে যে ব্যক্তি স্পন্সর তথা ইনভাইটেশন করেছে তার কিছুই হবে না বিষয়টি আপনাদের আরও সহজ করে বোঝানোর জন্য একটি দেওয়া যায় যেমন ইটালিতে অনেকেই রয়েছেন যারা তার স্ত্রীকে ফ্যামিলি বিষয় নিয়ে আসেন এবং আমার জানা মতে এরকম ঘটনাও ঘটেছে যেই দিন বউকে ইটালি নিয়েছেন তার পরদিনই দিনই অন্য কারোর সাথে বেগে পালিয়েছে যারা হাজারো কষ্ট ও প্রতীক্ষার মধ্য দিয়ে স্ত্রীকে ইটালিতে নিয়ে আসার পরের দিনই স্ত্রী অন্য পুরুষের সাথে ভেগে চলে গেছে ওনাকে ছেড়ে দিয়ে এই ক্ষেত্রে বেচারা স্বামীর কি দোল বলুন আশা করি এই প্রশ্নের উত্তরটাও সংক্ষেপে আপনাদের বোঝাতে পেরেছি চতুর্থ প্রশ্ন আমি আমার স্ত্রী বা স্বামীকে নিয়ে আসার পর যদি তারা ফেরত না যায় সেই ক্ষেত্রে কি হবে জি ভাই ইটালির ট্যুরিস্ট বা ভিজিট বিষয়ে এসে যথাসময়ে ফেরত না গেলে সকলের জন্যই উপরের বিষয়টি প্রযোজ্য তবে হ্যাঁ যদি আপনি আপনার স্ত্রী বা স্বামীকে এই ভিসায় নিয়ে নিয়ে আসেন এবং যথা যথাসময়ে যদি উনি দেশে ফেরত না যান সেই ক্ষেত্রে অন্য তুলনায় স্বামী বা স্ত্রী বিষয়টি একটু জটিল যেমন যেমন ধরলাম আপনি আপনার স্ত্রীকে ইটালি ট্যুরিস্ট বা ভিজিট বিষয় নিয়ে আসলেন এবং উনি যথাসময়ে না গেলে উনাকে পুলিশ ধরতে পারলে উপরে যা বলা হয়েছে সেই আইনে আপনার স্ত্রীর উপরও ধার্য করা হবে এবং সেই সাথে আপনি যদি ভবিষ্যতে আপনার স্ত্রী বা স্বামীকে ফ্যামিলি বিষয়ে আবেদন করিয়ে স্থায়ীভাবে নিয়ে আসতে চান উক্ত বিষয়টি সেই সময় অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে কাজেই যারা স্ত্রী বা স্বামীকে ট্যুরিস্ট বা ভিজিট বিষয়ে নিয়ে আসছেন তারা ভুলেও বিচার ম্যাচ শেষ শেষে ইটালি অবস্থান করবেন না এবং বিচার ম্যাচ শেষ হওয়ার আগেই দেশ দেশে রিটার্ন চলে যাবেন বন্ধুরা এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে যা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্ন উত্তর আস্তে আস্তে দেওয়ার জন্য তো বন্ধুরা আশা করছি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এছাড়া যদি আরও কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্টস করবেন আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি নাড়িয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দেশের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ